আইপিএলের মঞ্চে ফিরছেন রাহুল দ্রাবিড়। আগামী মৌসুমে রাজস্থান রয়্যালস শিবিরে কোচ হিসেবে দেখা যাবে মিস্টার ডিপেন্ডেবলকে। টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কোচ ছিলেন তিনি। রোহিতরা চ্যাম্পিয়ন হওয়ার পরেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান দ্রাবিড়। এরপর থেকেই বিভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজির তরফে কোচ করার প্রস্তাব দেওয়া হচ্ছে, এমন খবরই শোনা গিয়েছিল। অবশেষে নিজে আইপিএল ক্যারিয়ারে সবচেয়ে বেশি সময় যে ফ্র্যাঞ্চাইজের সঙ্গে যুক্ত ছিলেন সেই দলেই কোচ হয়ে ফিরছেন দ্রাবিড়। দলের তরফে এখনও অফিসিয়ালি জানানো না হলেও ডিএসপিএল ক্রিক ইনফোর তরফে এই খবরের সত্যতা প্রকাশ করা হয়েছে। আগামী আইপিএল শুরু হওয়ার আগে সব দলই এই মুহূর্তে তাদের দল সাজাতে ব্যস্ত, রিটেনশনের অঙ্ক কষতে ব্যস্ত সব দল। অবশ্য এরই মধ্যে রাজস্থান শিবির তাদের হেড কোচ কাকে করবে সেই সিদ্ধান্ত নিয়ে ফেলল। ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর দ্রাবিড়ের হাতে কোনো কাজ ছিল না। এবার কেকেআর এর মেন্টর গৌতম গম্ভীর ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব ছেড়ে ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার পর অনেকেই মনে করেছিলেন যে হয়তো দ্রাবিড়কে নিজেদের দলের সঙ্গে যুক্ত করতে পারেন কেকেআর শিবির। 2012-2013 আইপিএল মৌসুমে রাজস্থান রয়্যালসের কোচ ছিলেন দ্রাবিড়। এরপর 2014-2015 মৌসুমে দলের টিম ডিরেক্টর এবং মেন্টর হিসেবে দায়িত্ব সামলান। এরপর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। 2017 সালে অনূর্ধ্ব-১৯ ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন। 2021 সালে ভারতীয় ক্রিকেট দলের কোচ হন তিনি। তার কোচিংয়ে 11 বছর পর আইসিসি ট্রফি ঘরে তোলে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। রাজস্থান রয়্যালস শিবিরে ব্যাটিং কোচ হিসেবে যোগ দিতে পারেন প্রাক্তন ভারতীয় ব্যাটার ও প্রাক্তন ভারতীয় ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। 2019 সালে ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন ভারতীয় দলে। রাজস্থান রয়্যালস 2008 সালে শেষবার আইপিএল জিতেছিল শেন ওয়ার্নের নেতৃত্বে, সেই জয় পেয়েছিল রাজস্থান। 2022 সালে আইপিএল এর ফাইনালে জায়গা করে নিয়েছিল রাজস্থান। রানার্স আপ হয়েছিল সেবার সঞ্জু স্যামসাং এর দল। গুজরাট টাইটান্স চ্যাম্পিয়ন্স হয়েছিল সেবার। 2023 সালে প্লে অফে জায়গা পাকাই করতে পারেনি। 2024 মৌসুমে ভালো ফল করতে পারেনি রাজস্থান শিবির। রাজস্থান কি এবার ফের খেতাব ঘরে তুলতে পারবে আগামী মৌসুমে? স্পোর্টস বিউরো নিউজ বর্তমান।